নমস্কার বন্ধুরা, চন্দনার কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আমার রান্নাঘরে আপনারা পেয়ে যাবেন নতুন নতুন রেসিপি, যেগুলো খুব কম সময়ে খুব কম উপকরণে করা যায়। শুধু ইউটিউবে গিয়ে লিখুন চন্দনার কিচেন। আজও আমি এসেছি এরকমই একটা রেসিপি নিয়ে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজ আমি আপনাদের জন্য কি রেসিপি নিয়ে এসেছি। আজ আমি একটা স্ন্যাক্সের রেসিপি শেয়ার করব। আমার আজকের রেসিপি পটলের চপ। আমি যেভাবে পটলের চপ তৈরি করব, আপনারা যদি ঠিক সেইভাবে পটলের চপ তৈরি করেন, তাহলে যারা পটল খেতে ভালোবাসেন না তারাও এই চপ চেয়ে খাবেন। তাহলে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আজ আমি পটলের চপ কিভাবে বানাবো। আমি এখানে চারটে পটল নিয়েছি। যদি আপনারা বেশি পরিমাণে তৈরি করতে চান, তাহলে পটলের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন। প্রথমে আমি এই পটলগুলো খুব ভালো করে ধুয়ে নেব। তারপর এই পটলের এই অংশটা আর এই অংশটা কেটে ফেলে দেব। এরপর খোসাটা ছাড়িয়ে আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আমি এই রকম গ্রেটারে ঠিক এই ছোট অংশটা দিয়ে আমি গ্রেট করে নেব। এই কাজটা করতে একটু সময় লাগবে, তো তাই আমি এই কাজটা করে ফিরে আসছি। পটল গ্রেট করে ফিরে এলাম। পটল কুচি ছিল বলে বেশি দানা বেরোয়নি। এই কটা দানা বেরিয়েছে, আমি এই দানাগুলো ফেলে দেব। যদি পটলের দানা বেরোয়, দানাগুলো আপনারা ফেলে দিয়ে রেসিপিটা করবেন। এবার আমি কড়াইয়ে 1 টেবিল স্পুন সাদা তেল গরম করতে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, এই তেলের মধ্যে 1 টিস্পুন কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরে একটু ভেজে নেব। কালো জিরে ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে গ্রেট করে রাখা পটল দিয়ে দিলাম। এই পটল একটু ভেজে নেব। আমি যেভাবে পটলের চপ তৈরি করছি, আপনারা একবার এইভাবে পটলের চপ তৈরি করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। যারা পটল খায় না তারাও বুঝতে পারবে না যে এটা পটলের চপ। পটল ভালো করে ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। সব 1 টিস্পুন করে আছে, তবে ঝাল আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। 1 টিস্পুন গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, 1 টিস্পুন ধনের গুঁড়ো, 1 টিস্পুন জিরের গুঁড়ো আর 1 টিস্পুন আমচুর পাউডার দিয়ে দিলাম। কয়েকটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। সব কিছু দিয়ে পটল বেশ ভালোভাবে কষিয়ে নিলাম। এবার এর মধ্যে 1 টিস্পুন নুন দিলাম, 1 টিস্পুন চিনি দিলাম। চিনি আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে চিনি দিলে একটু টেস্টটা ভালো হয়। সব কিছু দিয়ে আরও একটু কষিয়ে নিলাম। এবার এর মধ্যে 2টো সিদ্ধ আলু স্ম্যাশ করে রেখেছি দিয়ে দিলাম। সিদ্ধ আলু দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর এর মধ্যে বাদামের গুঁড়ো দিয়ে দিলাম। রোস্টেড চীনা বাদাম একটু গুঁড়ো করে রেখেছি, খুব ডাস্ট করিনি, একটু ভেঙে রেখেছি, সেটা দিয়ে দিলাম। এবার সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নেব। একবার রেসিপিটা ট্রাই করবেন, যদি ভালো লাগে লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আমার চ্যানেলের নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন। আর রেসিপি সম্বন্ধে কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমি তার রিপ্লাই দিয়ে দেব। আলুর সঙ্গে পটল আর সব মশলা ভালো করে কষানো হয়ে গেছে। এবার সব শেষে আমি একটু
গন্ধরাজ লেবুর রস দিয়ে দিলাম। যদি গন্ধরাজ লেবু না থাকে পাতি লেবুর রস দিলেও হবে। আর অল্প ধনেপাতা কুচি দিয়ে দিলাম। সব কিছু দিয়ে আরও একটু মিশিয়ে নেব। এবার আমি গ্যাস অফ করে একটা বাটিতে ঢেলে নিয়ে ঠান্ডা করে ফিরে আসছি। আলু আর পটলের পুর ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এখান থেকে কিছুটা অংশ নিয়ে নিলাম। নিয়ে আমি ঠিক পটলের মতন শেপ দিয়ে নেব। তবে আপনারা চাইলে এটা গোলও করতে পারেন, আপনাদের পছন্দ মতন শেপেও তৈরি করতে পারেন। ঠিক এইভাবে পটলের মতন তৈরি করে নিলাম। একটা আমার হয়ে গেল, বাকিটাও আমি এইভাবে তৈরি করে নেব। সবকটা আমি পটলের মতন তৈরি করে নিলাম। এবার আমি একটা বোলের মধ্যে 50 গ্রাম ছোলার ডালের বেসন নিয়েছি। আপনারা মটর ডালের বেসনও নিতে পারেন। এর মধ্যে 1 টিস্পুন হলুদের গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন নুন আর 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা এর বদলে চালের গুঁড়ো দিতে পারেন, এতে একটু ক্রিস্পি হয়। সব উপকরণ ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে ফেলব। ব্যাটার রেডি হয়ে গেছে। খুব পাতলাও হবে না, খুব ঘনও হবে না, ঠিক এরকম কনসিস্টেন্সি হবে। কড়াইয়ে কিছুটা তেল গরম করতে দিয়েছি। চাইলে আপনারা এটা সরষের তেলেও তৈরি করতে পারেন। তেল গরম হয়ে গেছে, এই তেলের মধ্যে আমি একটা একটা করে পটলের চপ বেসনের ব্যাটারে কোট করে দিয়ে দিলাম। আপনারা কাঁটা চামচে করবেন, তাহলে এক্সট্রা বেসন বেরিয়ে যাবে। এইভাবে আপনারা কাঁটা চামচ দিয়ে তেলের মধ্যে দিয়ে দেবেন। আমি একসঙ্গে সব ভাজবো না, কারণ একসঙ্গে সব ভাজলে গায়ে গায়ে লেগে যাবে। একদিক লাল হয়ে গেছে, অপর দিক ভাজার জন্য উল্টিয়ে দিলাম। দুই দিক লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে তুলে নেব। গরম গরম চা বা কফির সঙ্গে দারুণ লাগবে। এইভাবে আমি বাকিগুলো ভেজে নেব। সব পটলের চপ লাল করে ভাজা হয়ে গেছে, রেডি টু সার্ভ। এবার আমি গরম গরম পরিবেশন করব। তৈরি হয়ে গেল অপূর্ব স্বাদের পটলের চপ। আমি আপনাদের আবার রিকোয়েস্ট করব, একবার তৈরি করে খেয়ে দেখবেন, আশা করি ভালোই লাগবে। রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আমি আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।